জয় শ্রীধাম। ধামে আপনি কতদিন ধরে আসছেন? দেড় বছর। ধামের ব্যাপারে আপনি জানতে কিভাবে পারলেন? অ্যাকচুয়ালি ধামের ব্যাপারে আমি ইউটিউবে দেখেছি, দেখার পর আমার মনে হয়েছিল যে এটা ফেক, তো ফেক ভেবে আমি প্রত্যেকটা জিনিসই দেখতাম, আর খালি মনে হতো এটা ফেক। তারপরে আমার একটা মানে তারপরে আমি চিন্তা করলাম এটা কোথায় কোথায় অ্যাড্রেসটা শর্মিষ্ঠা ছেড়েছে, তো শর্মিষ্ঠার ওই অ্যাড্রেসটা দেখলাম, দেখার পর আমি থাকি খর্দা, তো আমার বাপের বাড়ি হচ্ছে পাতিপুকুর, তখন আমি দেখলাম এ তো শেডবাগান আমার বাপের বাড়ি এলাকা, তখন আমি অ্যাপার্টমেন্ট করলাম, অ্যাপার্টমেন্ট করার 5 মাস পর আমি অ্যাপার্টমেন্ট পেয়েছি। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি 17 বছরের জটিল সমস্যা নিয়ে এসেছিলাম, মানে আমার বাড়ির মধ্যে এমন কোনো কেউ কিছু ছিল যে আমি রেন্টে থাকি, আমি মোটামুটি 4-5টা বাড়ি চেঞ্জ করেছি, সব বাড়িতেই আমার মনে হতো কে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ধামে আসার পরে আমি জানতে পারলাম আমার ঘরে 4খানা কেউ ছিল, কোনো অশুভ নেগেটিভ এনার্জি। হ্যাঁ, তো মানে বাড়ির ভেতর খালি মার কাটারি হতো, ঠিক আছে, বাড়ির মধ্যে কোনো পুজো দিতে দিত না আমার ছেলে পুরো পাগলের মতন হয়ে গেছিলো, 6-7 মাস স্নান করতো না, চুল কাটতো না, দাড়ি কাটতো না, নখ কাটতো না, এমনকি ও খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলো। কিন্তু যখনই আমি একটু নাম মানে আমি যে মন্ত্র মানে গুরুদেবের দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরের নাম নিলেও ও দেখতাম বেশ বড় বড় চোখ করে দেখছে, মানে আমার বাড়িতে কোনো পুজোই করতে দিত না। তারপরে এখানে আসার পর আমার ছেলে মানে পুরোটাই চেঞ্জ, এবং সেই আগের ছেলে ফিরে পেয়েছে। তো আমি ধামে এবং ভক্ত এবং শিষ্যদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি প্রত্যেকটা শিষ্যকে বলি, আমি ইউটিউবে মেসেজ দিই, আমি দাদার এতে মেসেজ দিই, ইউটিউবের চ্যানেলে যারা মানে খুব খারাপ অবস্থায় আছে তাদেরও বলি একবার এই ধামে যান, আপনারা ভালো থাকবেন। আমি আমার নিজের রিলেটিভ, নিজের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলি, সবার একটাই কথা, টাকা লাগে না, তো আমি কোনো টাকা দাদা হাতে করে নেয় না শুনে বসে, দাদা যেটুকুনি কাজ করতে দেয় আপনার ইচ্ছে হলে সেই কাজটা করবেন, ইচ্ছে না হলে করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীধাম।